নমস্কার বন্ধুরা চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ এরার কারেকশান নিয়ে এসেছি তো চলো বন্ধুরা একটু দেখে নাও এগুলোই তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে শুধুমাত্র সেন্টেন্স আলাদা আলাদা করে দেবে ফরম্যাট এবং রুলস সব একই থাকবে তো চলো দেখা যাক দেখো ফার্স্ট এটা কী বলছে দ্য অ্যাকিউজড এফেক্টেড ম্যাডনেস ইন দ্য কোর্ট অ্যাট দ্য টাইম অফ ট্রায়াল তো কী অ্যাকিউজড মানে যে অভিযুক্ত ঠিক আছে সে কোর্টের মধ্যে যখন ট্রায়াল হচ্ছিল তখন কি করেছিল অভিনয় করেছিল পাগলের ঠিক আছে তো বন্ধুরা আমাকে একটা কথা বলো এই যে এফেক্টেড ঠিক আছে এফেক্টেড এফেক্টেডের মানে কি তোমাদের আগের দিনই আমি একটা প্র্যাকটিস সেটে করাচ্ছিলাম এফেক্ট মানে হচ্ছে ফল ঠিক আছে অ্যাকিউজড মানে যে অভিযুক্ত সে কি ফল করবে নাকি অভিনয় করবে তাহলে এফেক্টেড নয় অ্যাক্টেড এসিটি ইডি অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে তোমার মানে অ্যাকচুয়াল বানানটা হচ্ছে অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা অ্যাক্টিং ঠিক আছে অ্যাক্ট অ্যাক্টের পাস্ট ফর্ম যেহেতু এটা অ্যাকুইস্ট তোমার পাস্ট ইনডিফিনেট যেহেতু আছে অ্যাক্টেড ক্লিয়ার কি করেছিল পাগলের অভিনয় করেছিল তো আমাদের বি পার্টে এর ওকে চলো নেক্সট আচ্ছা রবীন্দ্র হ্যাজ নো অ্যাক্সেস টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ঠিক আছে তো কি হবে রবীন্দ্র হ্যাজ নো অ্যাক্সেস টু দ্য প্রাইম মিনিস্টার মানে কি রবীন্দ্রের কোনো প্রাইম মিনিস্টারের কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল না ঠিক আছে এই যে অ্যাক্সেস অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ অধিকার অ্যাক্সেসের সঙ্গে এই প্রিপোজিশানটা খুব পরে অ্যাক্সেসের সঙ্গে প্রিপোজিশান হচ্ছে টু অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশ অধিকার ঠিক আছে তো একটা কথা বলো তোমরা অনেকেই বলবে যে আমার প্র্যাকটিস সেটা তোমরা দেখেছো যে হ্যাস বা হ্যাবের পরে ভারবের থার্ড ফর্ম বসে ঠিক আছে কিন্তু হ্যাসকে আমরা অ্যাজ এ প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট হিসেবে ইউজ করতে পারি যেমন আমি তোমাদের উদাহরণ দিচ্ছি আমার একটি বল আছে আই হ্যাভ এ বল ঠিক আছে কিন্তু এখানে ভার্ভের থার্ড ফর্ম কোথায় হ্যাভি তো এখানে মেন ভার্ব ঠিক আছে ওকে ক্লিয়ার তো আমাদের কোথায় এরর হলো রবীন্দ্র হ্যাজ নো অ্যাক্সেস টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হ্যাঁ নো এরর ঠিক আছে এটার কোনো এরর নেই ক্লিয়ার চলো নেক্সট সীতা ইজ অ্যান অ্যাডাপ্ট ইন দ্য আর্ট অফ সিঙ্গিং ক্লাসিক্যাল সংস বন্ধুরা এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে সংস এটা ঠিক আছে এটা সংস ক্লিয়ার তো দেখো সীতা হয় অ্যান্ড সীতা ইজ অ্যান অ্যাডাপ্ট ইন দ্য আর্ট অফ সিঙ্গিং ক্লাসিক্যাল সংস ঠিক আছে অ্যাডাপ্ট মানে কি অ্যাডাপ্ট মানে হচ্ছে তোমার খাপ খাইয়ে নেওয়া ঠিক আছে সীতা ক্লাসিক্যাল সঙ্গে মানে খুব দক্ষ ঠিক আছে আর অ্যাডাপ্ট মানে কি খাপ খাইয়ে নেওয়া আর অ্যাডাপ্টের সঙ্গে একটা বসে মনে রাখবে অ্যাডাপ্ট টু ঠিক আছে আর অ্যাডাপ্ট উইথ এই দুটো প্রিপোজিশান বসে একটু মনে রাখবে ঠিক আছে অ্যাডিপ্টেস এটা অ্যাডাপ্ট নয় অ্যাডিপ্ট ঠিক আছে অ্যাডিপ্ট ক্লিয়ার অ্যাডিপ্টের সঙ্গে প্রিপোজিশান ইন ক্লিয়ার অ্যাডেপ্ট ইন মনে হচ্ছে দক্ষ ক্লিয়ার মনে থাকবে তো আমাদের এটা কোন পাটে এর বি পাটে এডোর ঠিক আছে অ্যাডাপ্ট নয় অ্যাডিপ্ট ই হবে এটা ক্লিয়ার তো চলো নেক্সট হি ইজ লিভিং ইন অবজেক্ট পভার্টি ইন এ স্লাম এরিয়া ইজ স্লাম এরিয়া স্লাম এরিয়ার মিনিং হচ্ছে ঘিঞ্জি টাইপের বস্তি সেই যে বস্তিগুলো মানে খুব মানে ক্লোজ টুগেদারভাবে তারা বসবাস করে তো তো সেই স্লাম এরিয়া মনে হচ্ছে তোমার ঘিঞ্জি জনবসতি ঠিক আছে তো দেখা যাক হি ইজ লিভিং ইন অবজেক্ট অবজেক্ট মানে কি অবজেক্ট মানে একটা বস্তু অবজেক্ট নয় ঠিক আছে অ্যাবজেক্ট ঠিক আছে স্পেলিংগুলো দেখো অ্যাবজেক্ট নট অবজেক্ট অ্যাবজেক্ট মানে হচ্ছে ঘৃণ্য ঠিক আছে বা ঘিনজি জনবাসীতে ঠিক আছে তো দেখো হি ইজ লিভিং ইন অ্যাবজেক্ট প্রভার্টি মানে খুব দরিদ্র অবস্থার মধ্যে সে পড়ে আছে ইন এ স্লাম এরিয়া মানে খুব একটা ঘিঞ্জি পরিস্থিতিতে ক্লিয়ার তো আমাদের সিপাটে এর ওকে চলো নেক্সট এ স্লাইট ব্লান্ডার হোয়াইল ড্রাইভিং এ কার ক্যান কজ এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট একটা ছোট্ট বা একটা হালকা ভুল হোয়াইল ড্রাইভিং এ কার যখন গাড়িটা চালানো হয় ক্যান কজ এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট একটা হতে পারে খুব বড়ো সড়ো দুর্ঘটনা ঠিক আছে মনে থাকবে তো বন্ধুরা এখানে একটা জিনিস আমি তোমাদের আগে বলেছি আবার বলছি এই যে এ স্লাইট ব্লান্ডার এ স্লাইট ব্লান্ডার হচ্ছে তোমার হয় না ঠিক আছে ব্লান্ডার হচ্ছে বড় ভুল তাই স্লাইট এর সঙ্গে আসবে না যদি আমরা ব্লান্ডারকে রাখতে চাই তাহলে আমাদের আসবে বিগ ক্লিয়ার বিগ ব্লান্ডার বিগ ব্লান্ডার ঠিক আছে তখন আমরা স্লাইডটা নিতে পারবো না যদি আমরা ব্লান্ডারটাকে রাখতে মানে স্লাইডটাকে রাখতে চাই আর ব্লান্ডারটাকে তুলতে চাই তাহলে কি করবো এ স্লাইড মিস্টেক ক্লিয়ার মনে থাকবে এ স্লাইড মিস্টেক বাট এ বিগ ব্লান্ডার ঠিক আছে হয় ব্লান্ডার রাখলে আমরা বিগ করবো স্লাইডের জায়গায় আর যদি স্লাইড রাখতে চাই তাহলে ব্লান্ডারের জায়গায় আমরা মিস্টেক করবো ক্লিয়ার মনে থাকবে আমাদের এ পাটে এর চলো নেক্সট বোঝা যাচ্ছে তো বোঝা না গেলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো দেখো দ্য চিলড্রেন আর প্লেইং ডিসাইডস দ্য রোড ইন দ্য আফটারনুন তো কী হবে তোমার ছেলেপুলেরা খেলছিলো রোডটার মানে রাস্তার পাশে দুপুরবেলা দুপুরবেলা ছেলেপুলেরা রাস্তার পাশে খেলা করছিল ঠিক আছে তো বন্ধুরা এখন একটা কথা আমাকে বলে যে বিসাইডস ঠিক আছে বিসাইডস মানে কি বিসাইডস মানে হচ্ছে ছাড়াও ঠিক আছে এক্সেপ্ট অ্যানাদার ঠিক আছে মানে ছাড়াও আই হ্যাভ এ কার বিসাইডস এ স্কুটার ঠিক আছে ঠিক আছে আমার একটা গাড়ি ছাড়াও স্কুটার আছে কিন্তু রাস্তার পাশে তো রাস্তার পাশে ছাড়াও এটা কি ধরনের মিনিং হচ্ছে নট বিসাইডস ঠিক আছে তাহলে কী হবে ডিসাইড ক্লিয়ার এসটা হবে না বি ই এস আই ডি ই ক্লিয়ার দ্য চিলড্রেন আর প্লেন প্লেইং বিসাইড দ্য রোড ইন দ্য আফটারনুন সি পার্টের চলো নেক্সট আচ্ছা দেখো আই কুড নট সি হার ফেস অ্যাজ ইট ওয়াজ কভার্ড উইথ এ ভেল অফ সিল্কেন কথ ঠিক আছে তাহলে কী হবে আমি দেখতে পাইনি তার মুখটা অ্যাজ ইট ওয়াজ কভার্ড এটা ঢাকা ছিল উইথ এ ভেল অফ সিলকেন ক্লথ বন্ধুরা এখানে এই যে ভেল ভেলের মানে কি উপত্যকা ঠিক আছে ভেল মানে সেই যে উপত্যকা বলে না সেই উপত্যকা হচ্ছে ভেল ঠিক আছে নট ভেল এল ভেল আই কুড নট সি হার ফেস আমি তার মুখটা দেখতে পাইনি অ্যাজ ইট ওয়াজ কভার্ড উইথ এ ভেল অফ সিল্কেন ক্লথ এই ভেল ভি এল ভেলের মানে হচ্ছে তোমার ঘোমটা তার মুখটা সিল্কের কাপড় দ্বারা ঢাকা হয়ে থাকার কারণে আমি তার মুখটা দেখতে পাইনি ক্লিয়ার মাথায় থাকবে ভেল আর ভেলের পার্থক্য মানে ভিএএলই আর ভিইআইএলের পার্থক্য বোঝা গেল আমি তোমাদের পরবর্তীকালে এই ধরনের পার্থক্য কিছু ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ওয়ার্ডের পার্থক্য আনবো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যেগুলো তোমাদের পরীক্ষার হলে খুবই উপকারী হিসেবে গণ্য হবে ওকে তো আমাদের সিপা টের চল নেক্সট তো দেখো দ্য থিপ ওয়াজ স্কট রেড হ্যান্ডেডলি বাই দ্য পুলিশ ইন দ্য ক্রাউডেড মার্কেট এটা বন্ধুরা আমি তোমাদের বলেছি দ্য থিপ ওয়াজ স্কট এটা কোন ভয়েসে আছে নিশ্চয়ই প্যাসিভ ভয়েসে ঠিক আছে দ্য থিপ ওয়াজ স্কট রেড হ্যান্ডেডলি চোরটাকে হাতে নাতে পাকড়াও করা হয়েছিল এই যে রেড হ্যান্ডেডলি ঠিক আছে কোট রেড হ্যান্ডেড ঠিক আছে এইটা হচ্ছে তোমার মেন ইডিয়মটা ঠিক আছে যে বাগধারা আছে হাতে নাতে ধরা পড়া মনে থাকবে তো দেখো বাই দ্য পুলিশ মানে চোরটা হাতে নাতে পুলিশের পুলিশের হাতে নাতে ধরা পড়েছিল। ঠিক আছে ইন দ্য ক্রাউডেড মার্কেট ওই জনবসতি মানে ঘিঞ্জি মার্কেটটায় ঠিক আছে যেখানে লোক জনবল প্রচুর ক্লিয়ার তো বন্ধুরা আমি তোমাদের একটু আগেই উত্তরটা বলে দিলাম কোয়াট রেড হ্যান্ডেডলি হয় না কোয়াট রেড হ্যান্ডেড ক্লিয়ার মনে থাকবে নট এল আই ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বহু পরীক্ষায় আসে ক্লিয়ার বিয়েডটা উত্তর চলো নেক্সট এ ক্লার্ক ক্যান নট মেক হিজ বোথ এন্ডস মিট নাও এ ডেস এই যে বোথ এন্ডস মিট ঠিক আছে এডিয়ামটা মনে রাখবে যে প্রচুর পরিমাণে খরচা করা বা হ্যাঁ প্রচুর পরিমাণে খরচা করা ঠিক আছে এ ক্লার্ক ক্যান নট মেক বোথ এন্ডস মিট নাও এ ডেস এখন কোনো ক্লার্কই মানে একজন ক্লার্ক কখনোই প্রচুর খরচা করতে পারে না ঠিক আছে এ ক্লার্ক ক্যান নট মেক আর তো হিজের দরকার নেই হিজ এখানে সুপার ফ্লাস মানে শব্দের আধিক্য হয়ে গেছে ক্লার্ক ক্যান নট মেক বোথ এন্ডস মিট নাও এ ডেস হিজ বোথ অ্যান্ডস মিট কেন হবে ঠিক আছে তার তার যদি আমি তার মানেটা করি যদি তার হিসেবে আমি মানেটা করি এখানে তাহলে কি বোথ এন্ডস মিট খাপ খাবে একবার মানেটা করে দেখো নিশ্চয়ই খাপ খাবে না তো আমাদের তাই জন্য সিপাটে এরার হয়ে গেল ওকে চলো নেক্সট তো দেখো দ্য নিউজ হিজ ফাদার্স ডেথ কেম অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য স্কাই ঠিক আছে যে খবরটা তার বাবার মৃত্যুর যে খবরটা কেম অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য স্কাই তার বাবার মৃত্যুর যে খবরটা সেটা যখন সে শুনেছিল তখন সে যেন আকাশ থেকে পড়ল বা বিনামেকে বজ্রপাত হওয়ার মতন কোনো কন্ডিশন বা কোনো অবস্থা তৈরি হয়েছিল ঠিক আছে তো কী হবে এই যে বোথ এই সরি বোল্ট ফ্রম দ্য স্কাই হয় না বোল্ট ফ্রম দ্য ব্লু ক্লিয়ার মনে থাকবে এটিএমটা মনে রেখো পারলে লেখাতে নোট করে নিও ঠিক আছে তো আমাদের ডি পার্টি উত্তর আমাদের ওকে তো বন্ধুরা আজকে সেশন এই পর্যন্তই ছিল এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এরর কারেকশনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি প্রতিদিনই তোমাদের জন্য একটা করে প্র্যাকটিস সেট এখন দুটো করে দিই ঠিক আছে দুটো করে প্র্যাকটিস সেট আর কিছু কিছু এরর এডিয়াম আমি দিয়ে দিই তোমাদের যেগুলো তোমাদের পরীক্ষা হলে পাবেই ঠিক আছে তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই খুব ভালো থাকো অন্যকেও ভালো রাখো জয় হিন্দ বন্দে মাতরাম ধন্যবাদ তোমার দিনটা খুবই শুভ হোক